নবীজি বলেছেন যদি কেউ আমি নবী মুস্তাফার সামনে বেয়াদবি করে বলতেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু হাদিসে এসেছে আমার নবী বলেছেন যে আমি নবী মুস্তাফার সামনে বেয়াদবি করে তার কতল ফরজ তার গর্দান উড়িয়ে দাও আমার নবীর হুকুম শুধু তো আমরা বলি নবীর সুন্নাত দাড়ি রাখো শুধু এটুর কথা বলি কিন্তু নবীর জন্য মরতে হবে আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে হবে ঠিক না এটাও সুন্নাত শুধু দাড়ি রাখা সুন্নাত না খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত না